ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দিঘি। মুঠোফোনে আর্থিক লেনদেনের অ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় সোমবার বেলা ১১টায় ডিবি কার্যালয়ে যান তিনি। সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন। তারপর গণমাধ্যমের কাছে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনাটি বিস্তারিত জানান। ঘটনার বর্ণনা দিয়ে দিঘি বলেন, গত পরশু ঘটেছে ঘটনাটি। আমি একটি কাজের জন্য বাইরে বের হয়েছিলাম। বাসায় ড্রাইভার না থাকায় সিএনজি করে যাচ্ছিলাম। পথিমধ্যে আমার কাছে ফোন আসে। তখন আমাকে নানাভাবে ম্যানুপুলেট করা বোঝানো হয়, আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্টে যেহেতু টাকা রয়েছে, তাই আমি চাইনি অ্যাকাউন্ট বন্ধ হোক। দিঘি বলেন, আমি সিএনজিতে থাকায় সেভাবে কিছু বুঝতেও পারছিলাম না। তাই অ্যাকাউন্ট যাতে বন্ধ না হয়, তাদের আমার পরিচয় দেই। তখন তারা সরি বলে জানায়, অ্যাকাউন্ট সচল রাখতে আমার হেল্প লাগবে তাদের। এই সময়ের মধ্যে তারা আমার ফোনে ওটিপি পাঠায়, আমিও সেটি দিয়ে দেই তাদের। আমি শুধু মনে রেখেছিলাম যে আমার পিন কোডও না দিলেই হয়। তিনি আরও বলেন, কিছুক্ষণ পর আমি ঘটনাস্থলে পৌঁছাই। তারপর হঠাৎ অ্যাকাউন্ট চেক করি, তো দেখি আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। অ্যাকাউন্টে 1.5 লাখ টাকার বেশি ছিল, 1,60,000 টাকা। এরপর আমি সবার সঙ্গে বুঝতে থাকি বিষয়টি নিয়ে। সবার পরামর্শে আমি সেরে বাংলানগর থানায় গিয়ে জিডি করি। দিঘি বলেন, শুরু থেকে ডিবি প্রধান হারুনুর রশিদ ভাইয়ার কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল তিনি হয়তো কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারবেন, এ কারণে এখানে আসা। তিনি আরও বলেন, ডিবি প্রধান আমাকে পরদিন দেখা হলে বলেন, আমার আগের রাতে পাঠানো স্ক্রিনশট দেখেই কাজ শুরু করে দিয়েছেন তারা। আর পরদিন রাতে আমাকে জানান আমার টাকা রিটার্ন করতে পেরেছেন, আগামীকাল আমাকে টাকাটা হ্যান্ডওভার করতে চান। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।